তো আপনারা কিন্তু পেছনে তাকান, আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকিয়ে থাকেন। এই যে দেখছেন কি একটা সুন্দর আকাশের ইফেক্ট হয়ে গেল। আপনারা তো দেখলেন কিভাবে এক ক্লিক বা এক টাচের মাধ্যমে সুন্দর একটা আকাশের ইফেক্ট বা আকাশের কালার পরিবর্তন হয়ে গেল। আসলে যারা আমরা ফেসবুকে সুন্দর সুন্দর ছবি ছাড়ি, ওই ছবিগুলো দেখে আমার ফ্রেন্ডরা অনেক অবাক হয়ে যায় যে এত সুন্দর সুন্দর এডিট করে কী করে। আসলে একটা ছবি এডিট করার পেছনে অনেক অনেক পরিশ্রম থাকে, তো আমরা তো পরিশ্রম করতে চাই না ভাই। তাই আজকে আপনাদের জন্য এই সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওর মাধ্যমে আপনারা সুন্দরভাবে আপনাদের ওয়েদার বা পেছনের আকাশ, আকাশের কালার কীভাবে চেঞ্জ করা যায়। আপনি একটা জায়গায় ছবি উঠেছেন, সেখানকার আকাশের কোনো কালার নেই, কোনো সৌন্দর্য নেই, সেই আকাশটাকে আমরা সুন্দর কালার বা সুন্দর ইফেক্ট দিয়ে একটি ছবি তৈরি করব, তাহলে আমার ছবিটাও দেখতে সুন্দর লাগবে। তো এটি তো এই কাজটি করতে আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন দরকার হবে, সেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আমরা এই কাজটি করব। আর এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে কোনো ইন্টারনেট লাগে না বা কোনো ডাটা লাগে না, এটা ফ্রি, একদম আপনারা অফলাইনে ডাটা অফ করেও এই কাজটা বা এই এডিটটা করতে পারবেন। কিন্তু আপনারা প্রথমে ডাটা অন করে শুধু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তবু ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজে লাইক দিয়ে ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে আপনাদের প্লে স্টোরে ঢুকে যেতে হবে। প্লে স্টোরে গেলাম আমরা। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে উপরে আমরা সার্চ বারে এখানে লিখব যে পিকনিক স্কাই, SKY পিকনিক স্কাই লিখে সার্চ বাটনে আমরা ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন সর্বপ্রথম যে উপরে একটি অ্যাপ্লিকেশন এসেছে, সেটা হচ্ছে আপনারা লোগো দেখে রাখেন, এই অ্যাপ্লিকেশনটা আমাদের ইনস্টল করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন, সুন্দরভাবে আপনারা দেখে নিন যাতে আপনারা অন্য অ্যাপ্লিকেশন না ইনস্টল করেন। তো আমরা সময় বাঁচানোর জন্য ইনস্টল করেই রেখেছিলাম। আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন, এই যে নিচে দেখতেছেন লেটস গো, এখানে ক্লিক করবেন। লেটস গোতে ক্লিক করার পর আপনারা দেখছেন চারটি অপশন বা বাটন এসেছে। আপনারা এই যে গ্যালারি অ্যালবাম, এটাতে বা প্রথমটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে যে ছবিটা আপনারা এডিট করতে চান সেই ছবিটা আপনারা খুঁজবেন বা বের করবেন। তো আমার সেই ছবিটা এই যে এটা, তো আমাদের এই ছবিটা আমরা এডিট করব। এডিট করার জন্য আপনারা পেছনে দেখতেছেন আকাশের রং, আপনারা দেখেন, তাকিয়ে থাকেন, দেখেন এক সেকেন্ডের ভিতরে আকাশের রংটা চেঞ্জ হয়ে যাবে। একদম অবাক করা একটি অ্যাপ্লিকেশন এটি। আর আমি কাজ করে আগে দেখাই, তারপর আপনাদের বলছি। তো আপনারা কিন্তু পেছনে তাকান, আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকিয়ে থাকেন। এই যে দেখছেন কি একটা সুন্দর আকাশের ইফেক্ট হয়ে গেল। আর এই যে আপনারা উপরের যে বারটা দেখতেছেন, এটা কমানো বাড়ানো করলে আপনার ফেসের কালার মানে একটু উজ্জ্বল না কি একটু কম উজ্জ্বল রাখবেন সেটা এখান থেকে ডিসাইড করে দেবেন। তো আমি একটু কমই রাখি, আর আকাশেরটা এটা ফুলই থাক। তো আপনারা দেখলেন একদম এক টাচে বা এক ক্লিকে কীভাবে আমরা আমাদের আকাশের রং বা কালারটা চেঞ্জ করে ফেললাম। আর ছবিটাও কিন্তু এখন খুব সুন্দর লাগছে, আপনারা দেখেন ছবিটা কিন্তু এখন খুব জোস লাগছে। তো আপনারা যদি এভাবে আপনারা যদি এডিট করেন তাহলে আপনার বন্ধুরা সত্যি অবাক হয়ে যাবে। তো আমরা একটা দেখলাম, যদি আমরা আরও ইফেক্ট দিতে চাই তো আমরা এখান থেকে দেখি কোন ইফেক্ট। এই যে আমরা এটা দেই, দেখি তো কেমন দেখা যায়। তো আপনারা দেখেন, তাকে থাকেন পিছনে, একটু পরেই দেখবেন এই যে আবার অন্য একটা ইফেক্ট চলে আসছে। তারপর আপনারা বিভিন্ন রকমের ইফেক্ট দিতে পারবেন, আপনারা আরেকটা দিলে আপনারা আরেকটা দিয়ে দেখতে পারেন। তো এই যে দেখেন কত সুন্দর একটা আকাশের ইফেক্ট আসছে। আসলে এটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা এডিট করে এখন সেভ করবেন কীভাবে, এই যে উপরে ডান কর্নারের একটা বাটন দেখেছেন, ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম, একটা পপ আপ আসছে, এখানে ইয়েস করে দিবেন, ইয়েস করে দেবেন, এটা সেভ হয়ে গেছে। এখন আপনার গ্যালারিতে এটা খুঁজে পাবেন। তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু প্রফেশনালি একটা ছবি এডিট করতে পারবেন। তো আপনারা খুব সহজে এরকম একটি সুন্দর এডিট করা ছবি আপনারা
ফেসবুকে ছাড়তে পারেন, তাহলে দেখবেন যে আপনার বন্ধুরা সত্যি অবাক না হয়ে পারবে না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।